দর্শক, আমরা হরযোধপুর হাটে বাসের সহযোগীদের গাবি, এখানে আর একটি গাবি দেখতে পাচ্ছি। গাবি সম্পর্কে একটু জানাবো, কিরকম দাম, চলুন জানবার চেষ্টা করি। এটি কি জাতের গাবি, কিরকম দুধ দেবে দেখি কথা বলি। অসাধারণ গাবি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি অবস্থা? গাবি নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, গাবি নিয়ে সম্পর্কে একটু জানি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাবি, কি জাতের গাবি এটা? দেখুন বাসুর কতদিন? চার দিন। আচ্ছা, চার দিন। দেখুন চার দিনের একটি বাছুর সহ এই শাহিওয়াল ক্রস। দুধ কিরকম? ভোরটানে দশটা, সকালে টানে দশটা, ভোরে দশটা, আর বিকালে কয়টা হয়? বিকালে পাঁচটা, সাড়ে পাঁচটা। আচ্ছা, দশ পাঁচ পনেরোটা বলা যাচ্ছে, তিনি বলছেন যে পনেরোটা। আচ্ছা, কিরকম দাম চাচ্ছেন? দাম চাইছি 250। হ্যাঁ, ব্যাংকের কাছে করে লাগব। আচ্ছা, 250 দাম চাচ্ছেন ভেঙে চুরিয়ে ক্রেতারা। আজকে এখন পর্যন্ত হাটে কিরকম দাম উঠছে? হয়ে যাবো না, মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন চমৎকার একটি 15 লিটার দুধের গাভি, দ্বিতীয় বিয়ানের ক্রস জাত। আমরা দেখুন অসাধারণ গাভি, ঠিক আছে। আমরা হরযোধপুর হাটে বাসুর সহ যে গাভিগুলো দেখতে পাচ্ছি, দেখুন এরকম আরো ভালো ভালো জাতের গাভি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন চমৎকার কিছু গাভি আমরা দেখি। এখানে হয়তোবা দেখে কোনো হলো কিনা জানি না, দেখুন বিশাল বিগ সাইজের একটি গাভি আমরা দেখতে পাচ্ছি। দেখি চমৎকার, দেখুন চমৎকার, অসাধারণ। বেচা কিনে হলো নাকি? বেচা কিনে হয়েছে? হয়েছে? আচ্ছা, যেটা বেচা কিনে হয়েছে আমরা একটু জানবার চেষ্টা করবো কিরকম দামে হলো। 200? হ্যাঁ, 2 লাখ। 2 লাখই? হ্যাঁ। আপনি কিনছেন না বেচছেন? কিনছে, কিনছেন 2 লক্ষ টাকা। দেখতে পাচ্ছেন ওই যে লোকে কিনছে, ওই যে এই লোকে কিনছেন। ভাইয়ের নাম কি? আমার নাম ফরি। বাড়ি চণ্ডীপুর? চণ্ডীপুর। আচ্ছা আচ্ছা, চণ্ডীপুর থেকে আসছেন। খামারের নাম কি? হ্যাঁ, খামারের নাম কি? আমাকে খারাপ নাম দিলে, ছোটখাটো খামার বেশি, ছোটখাটো। ভাই বিয়ের দাবি সম্পর্কে জানছেন বিস্তারিত? আর এটি কি জানো, ম্যাক্সের কমার বেশি। তিন বিয়ান দুধের কথা কিরকম বলছে? এর দোকান 10 কেজি 12 কেজি। 10-12 কেজি? তিন বিয়ালে 10-12 কেজি। দেখুন এই যে দেখতে পাচ্ছেন গাভিটি, ভাই এই তো ভাই। কত বেচলেন? বেশি 2,10,000। 2,10? হ্যাঁ। দুধ কিরকম হবে? সকাল 10:30 কইব। 10 গাই বেশি মাল আমার ওই কাকাই, আমার এক কাকাই নিছে তো, কমেডি দিয়ে দিছি আমি। কমে দিয়ে দিছেন, মাশাআল্লাহ। কয় বিয়ানের? এই প্রথম তাহলে আড়া দিছে আগে, প্রথম বিয়ানের। প্রথম বিয়ান দাম বলছেন, ব্যাপারি বলছে 2,10,000, যারা কিনছেন তারা বলছে 2 লাখ, এরকম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। দুধের কথা ঠিক আছে, 10 কেজি এখানে হরযোধপুর হাটে এই দুধ হবে এখন। চমৎকার একটি গাবি, দেখুন এটা কি করে দিব? চুপ দর্শক, বাসুর সহ দুধের গাভি বেচা কিনা। আমরা এখানে আরো একটি গাভি দুধ দোয়াচ্ছে, চলুন আমরা এগিয়ে যাই দেখি কত টাকায় বেচা কিনা হলো। চমৎকার, দেখি এখানে কত টাকায় বিক্রি হলো। ছোট্ট একটি গাভি আমরা দেখতে পাচ্ছি দুধ দোয়াচ্ছে,
অসাধারণ। কে কিনছে এটা? কে কিনছে? আমরা কিনছি। আপনি কিনছেন? ও, মুরগি ভালো আছেন? কত দিয়ে কিনলেন? দুই কম সত্তর, এক লাখ। এক লাখ সত্তর। কি জাতের গাভি এটা? অস্ট্রেলিয়ান ক্রস। ক্রস কয় বিয়ানের? দুই বিয়ান। দুই বিয়ান, এক লাখ সত্তর, দুই বিয়ান। দুধ আট নয়শের হয়েছে? আট নয়শের। আচ্ছা আচ্ছা, আট নয়শের দ্বিতীয় বিয়ানের এক লক্ষ সত্তর। ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস। বাসুর কয়দিন? সার না বকনা? বাসুর চার পাঁচ দিন। সার না বকনা? বকনা। বকনা না? আচ্ছা আচ্ছা। এরকম পানি হরযোধপুর হাটে বাসুর সহদের গাভি কাছে কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে গাভির দুধ হচ্ছে, আমরা একটু জানবো কত টাকা। এই যে দেখুন, গাভির দুধ দোয়ানো হচ্ছে, আমরা একটু কথা বলবো। জানবার চেষ্টা করবো। এই যে দুধ হয়েছে, বালতি ভরে ফেলছে, দেখতেই পাচ্ছেন, অসাধারণ। কে কিনছে? ভাই কিনছে? একটু কথা বলি। আসসালামু আলাইকুম। মহাজন কই? ও, বড় মহাজন। আচ্ছা, মহাজন আসুক, দেখি কথা বলবো। আপনার কাছে জানি কত কিনছেন, দাম কত? আপনি বলতে চাচ্ছেন না? দেখি, এই যে বড় মহাজন আই পড়ছে। ভাই ভালো আছেন? নাম কি? জুবায়ের। জুবায়ের, বাড়ি কই? বাড়ি হলো ডেমরা। হ্যাঁ, ডেমরা। ডেমরা গাভি কিনলেন? হ্যাঁ। ব্যাপারী ভালো আছেন? ইনশাআল্লাহ। কত বেচলেন? 52। হ্যাঁ, 52। 15? 52, 1,52,000। ও, 1,52,000। আচ্ছা, 1,52,000 টাকা। কি দাম ঠিক আছে? 52 না বেশি কম আছে? না, 52 আছে। 52 দুধের কম হইলো, একটু বাড়ানো থাকে না ভাই? এই তো তোর সে প্রমাণ ভালো ভালো। 52,000 টাকা যা থাকো বাচ্চা দিয়ে দিচ্ছি। আরে না ভাই, তো সারো অন্তর 200। কি জাতের গাবি এটা? এ অস্ট্রেলিয়ান, সরুর মধ্যে অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়া? হ্যাঁ। কয় বিয়ান? বিয়ান মনে হয় এটা তো তিনটে হইব, বেশিরভাগ মেলে দুটো হইতে পারে না, আমার পালেন না। তিনটা চারটা যায় আর না, তিনটার বিষয় তা তো সরু, তা জব করতে বসে যায়। বাসুর কি সার না বকনা? সার বাচ্চা। সার বাচ্চা, সার বাচ্চা। তিন বিয়ানের 1,52,000। দুধ কয়টা বলে দিছেন? দুধ বাইরে কইছিলাম যে 10টা, তাই করে দুধ তো ঠিক আমার দুধ লাগবো না। আমি কই দু আনতার পর দেখাই মো দুধ আরো 2 কেজির উপরে আছে, কাই ফিরে পানাই একটা উলানো বংশ থাকে না। দাম চাইছিল কত ব্যাপারে প্রথমে? দাম তো চাইছিল 1,95,000। দালাল ছাড়া সে কারণে একবারে দেখতে পাচ্ছি হরযোধপুর হাটের গাভি বেচে। আমরা এখানে একটি গাই গাভি দেখতে পাচ্ছি, দেখি ভাইয়ের এটা কিনলেন না বিক্রি করতে আনছেন, জানবার চাই। ভাই কিনছেন? নিজেদের? জি। কি জাতের গাভিটা? জি। জাত কি? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান কয় বিয়ানের? তিন বিয়ান হয়েছে এটা নিয়ে। তিন বিয়ানের ফ্রিজিয়ান একটা জাতের গাভি, তারা নিজেদেরই পালের গাভি নিয়ে আসছেন বিক্রি করতে, ফ্রিজিয়ান তৃতীয় বিয়ান। বাসুর কি সার না বকনা? বকনা। জি। দুধ কিরকম হয়? দুধ এটা সকালে 5 কেজি, বিকালে 2 কেজি হবে। 7 কেজি? জি। 5 কেজি আর 7 কেজি নিজেদের, যেহেতু একদম সঠিক কথা বলেছেন, ওইভাবে বলছেন না তারা। এবার দামটা জানতে চাই, কত দাম টাম চাচ্ছেন? 1,50,000। 1,50,000? জি। আচ্ছা,
সাত কেজি দুধের গাভী 1,55,000 টাকা দাম হচ্ছে, দেখুন চমৎকার। ফ্রিজিয়ান না? ফ্রিজিয়ান জাত দাম বলছে জি, কিরম বলে? 20-25 1,20,25 বলছে, দেখুন চমৎকার। হরজতপুর হাটের দুধের গাভী বাচ্চা কেনা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি হাট থেকে।